পশ্চিমবঙ্গে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ট্রেন। রাজ্যটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রেলপথ, শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী। যাতায়াতের জন্য কম বেশি সবাই রেল যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল। তবে করোনার কারণে দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে ছিলেন তারা। অবশেষে সেই বিড়ম্বনার অবসান হতে চলেছে। রোববার থেকে অর্ধেক সংখ্যক যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচলের অনুমতি দিয়েছে প্রশাসন। শুক্রবার পশ্চিমবঙ্গের স্থানীয় গণমাধ্যম এ খবর জানায়। মেট্রো রেল চলাচলের উপর আগেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। 50% যাত্রী নিয়ে চলছে মেট্রো রেল। এবার স্বাস্থ্যবিধি মেনে লোকাল ট্রেন চালুরও অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। তবে সংক্রমণ এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া লোকাল ট্রেনে না ওঠার পরামর্শ বিশেষজ্ঞদের। এর আগে বৃহস্পতিবার থেকে মুম্বাইয়ে চলাচল শুরু করেছে লোকাল ট্রেন। আগামী 16 নভেম্বর থেকে করোনা বিধি মেনে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।